হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ফর মানিস্টার স্কুল। বিশেষ সহ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় প্রিপোজিশন সংক্রান্ত যে কনফিউশনগুলো আসে আমরা অনেক সময় আনসার করতে পারি না, তো আজকে ক্লাসটা করার পরে অবশ্যই আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। আর এবং আপনি যখন প্রথম ক্লাসগুলো করে না আসে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রথম ক্লাসগুলো করে আসে। এদিকে এক ব্যক্তি আছে, তো সে একটা বড়শি বা বড়শিকে আমরা বলতে পারি ফিশ হুক, বড়শি নিশ্চিত ফিশ হুক। সে বড়শি দিয়ে নদীর পুকুরে মাছ ধরতেছে। তো আমরা জানি যে ব্যক্তি কোনো কাজ করে, যে ব্যক্তি কাজ করে তার পূর্বে বসে বাই। যেহেতু সে মাছটা ধরতেছে সে অবশ্যই ব্যক্তি পূর্বে বাই বসবে, এবং যার সাহায্যে বা যে যন্ত্র দ্বারা কাজটা করবে তার পূর্বে বসবে উইত। তাহলে আমরা বলতে পারি ব্যক্তি পূর্বে বসবে বাই এবং যন্ত্রের সাথে বা বসির সাথে বসবে উইথ। আমরা একটা এক্সাম্পল দেখি। দা ফিশ মাছটা ওয়াজ কট, ধরা হয়েছে বা ধরা হলো কার দ্বারা? এই লোকটার দ্বারা। যেহেতু লোকটার দ্বারা হলো তার পূর্বে বসবে বাই, এবং সে যেহেতু বর্ষির দ্বারা এই কাজটা করছে তাহলে এটা যন্ত্র এবং যন্ত্রের পূর্বে বসবে উইথ বসবে। এখন আমরা যে বিষয়ে দেখব মালিকানা বিষয় সংক্রান্ত। মালিকানা বলতে এখানে আসলে টাকা পয়সার বিষয় বোঝাচ্ছে না, মানে একটা জিনিস কার অধীনে আছে, যার অধীনে থাকবে সে হচ্ছে মালিক। যেমন এই পুকুরের ভিতরে মাছ আছে, তাহলে এই মাছের মালিকটা হচ্ছে পুকুর। এখানে হচ্ছে বাগান, বাগানের ভিতরে ফুল আছে, তাহলে ফুলের মালিক হচ্ছে বাগান। আমাদেরকে মনে রাখতে হবে, যদি মালিকানা বোঝায় যে মালিক তার পূর্বে বসবে। আমাকে আবার বলছি, মালিকানা বোঝালে মালিকের পূর্বে অফ। তাহলে এখানে যেহেতু বাগান, বাগানের মালিক হচ্ছে ফুল, ফুলের বাগ মানে মালিক হচ্ছে বাগান, তাহলে বাগানের পূর্বে অফ বসবে। ঠিক সেমভাবে এখানে যেহেতু মাছ, মাছের মালিক হচ্ছে পন বা পুকুর, তাহলে অবশ্যই তার পূর্বে বসবে অফ। একটা এক্সাম্পল হচ্ছে দ্য ফ্লাওয়ার, ফুল, কিসের ফুল? বাগানের ফুল। যেহেতু বাগান মালিক অবশ্যই বসবে অফ। দ্য ফিশ, কিসের ফিশ? পুকুরের ফিশ। যেহেতু পুকুরটা মালিক অবশ্যই পুকুরে পড়বে অফ বসবে। তো ভিউয়ার্স, এবার আমরা আবার গড়ের দিকে থাকাই। সেই গড়টা কিন্তু নির্মাণ করা হয়েছিল 1994 সালে। তো আমরা জানি কোনো কিছু সাল যদি থাকে, এটা নির্মাণ সাল হোক, আপনার জন্মসাল হোক, বা কোনো কিছুর একটা সাল যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে বসে ইন বসে। অনেক সময় আমরা এভাবে বলতে পারি ব্যাপক সময় বোঝাইলে ইন বসে। ব্যাপক সময় কিন্তু 1994 সালে একটি বিশাল একটা সময়, 365 দিন, সেই কারণে ইন বসে। অথবা সরাসরি বলতে পারি যদি কোনো সাল থাকে তার পূর্বে অবশ্যই ইন বসে। পরবর্তীতে আমরা দেখব জানুয়ারি। আমি ধরে নিলাম ওই ব্যক্তি টোটালি জিনিসটা সে 1994 সালে মানে তৈরি করছে এবং জানুয়ারি মাসে তৈরি করছে। বাট জানুয়ারি মাসটাও কিন্তু একটা বিশাল সময়, ব্যাপক সময়। যেহেতু এটা জানুয়ারি মাস, একটা ব্যাপক সময়, অবশ্যই তার পূর্বেও ইন বসবে। অথবা আমরা সরাসরি বলতে পারি কোনো কিছু মাসের নাম থাকলে মাসের পূর্বে অবশ্যই ইন বসে, সালের পূর্বেও ইন বসে। পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল দেখি। সে গড়টা যখন কাজটা শুরু করছে, আমি ধরে নিলাম সে জানুয়ারির 21 তারিখ কাজটা শুরু করলো। এখন জানুয়ারি আর 21 জানুয়ারি এর মধ্যে পার্থক্য আছে। জানুয়ারি বলতে বোঝাচ্ছে টোটাল জানুয়ারি মাসটা, এবার 30 দিন। বাট 21 জানুয়ারি যেটা বোঝাচ্ছে জানুয়ারির একটা দিন, তারিখ একটা। অর্থাৎ মাসের সাথে যদি কোনো তারিখ থাকে তাহলে এটা হচ্ছে দিনের নাম বা তারিখের নাম। যদি তারিখের নাম হয় সেক্ষেত্রে বসবে অ্যাট, আমাদের মনে রাখতে হবে। তারিখে পড়বে অ্যাট বসে, বাট মাসের পড়বে ইন বসে, সালের পূর্বে ইন বসে। পরবর্তীতে আমি ধরলাম এই ব্যক্তি যে কাজটা শুরু করলো গড়ের, সেটা সে সোমবারে কাজ শুরু করলো মনডেতে। তো এটা কিন্তু দিনের নাম, যদি দিনের নাম থাকে সেক্ষেত্রে বসবে কিন্তু অন। একটু খেয়াল রাখতে হবে, দিনের নামের পূর্বে অন বা তারিখের পূর্বে অ্যাট। এখন আমরা আরও জানি যে কোনো যদি ছোট স্থান বোঝায় অ্যাট বসে, বড় স্থান বোঝালে ইন বসে। ঢাকা শহর একটা বড় একটা শহর, অবশ্যই তার পূর্বে বসবে ইন। সেমভাবে ভিলেজ একটা ছোটো জায়গা, তার পূর্বে বসবে অ্যাট। আই লিভ ঢাকা বাংলাদেশ, আমি কি ঢাকার বাংলাদেশে বাস করি নাকি বাংলাদেশের ঢাকায় বাস করি? এটা অবশ্যই হবে বাংলাদেশের ঢাকা। তো এখানে যদি আমি কম্পেয়ার করি, বাংলাদেশের তুলনায় ঢাকা কিন্তু ছোট, বাট আবার ভিলেজের তুলনায় ঢাকাটা হচ্ছে বড়। এখানে আমার ইন বসাচ্ছি, বাট এখানে যেহেতু বাংলাদেশের চেয়ে ঢাকা ছোট, এক্ষেত্রে ঢাকার পূর্বে বসে অ্যাট।
বাট এখানে কিন্তু ডাকার পূর্বে ইন বসছে। আর এটা যেহেতু ডাকার তুলনায় বড়, সেক্ষেত্রে বসবে ইন, অর্থাৎ কোনো জায়গার পূর্বে তার তুলনার উপর ভিত্তি করে একই জায়গার পূর্বে এটা বসতে পারে, আবার একই জায়গায় ইনও বসতে পারে। আশা করি বুঝতে পারছি। তো এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি পাশাপাশি দুইটা স্থান থাকে তাহলে প্রথম যে স্থানটা যে সবসময় ছোটো হবে এবং শেষের যে স্থানটা এটা বড় হবে, এবং প্রথম স্থানের পূর্বে অ্যাড বসবে, দ্বিতীয় স্থানের পূর্বে ইন বসবে। এটা আরেকটা বিষয়, কোথাও যদি ঘড়ির টাইম উল্লেখ থাকে, ধরে নেন আপনি সকাল 6টায় আপনি ঘুম থেকে উঠেন, কোথাও যদি ঘড়ির টাইম উল্লেখ থাকে তার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সময় পূর্বে অ্যাড বসে, অর্থাৎ কোথাও ঘড়ির টাইম থাকলেও সেক্ষেত্রে অ্যাড বসবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে এবং এরকম ইংলিশ সংক্রান্ত আরও মজার মজার এরকম টেকনিক্যাল ক্লাস পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ ভিউয়ার, আমরা যে ক্লাসগুলো করি আমাদের অনেক এফোর্ট দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আপনাদের সামনে এরকম আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসতে আমরা অনেক বেশি ইন্সপায়ার হব। আই হোপ এভরিবডি উইল হেল্প মি।